বেহালা কোনো গ্রাম নয়, বেহালা কোনো শহর নয়, বেহালা কোনো জঙ্গল নয়, বেহালা কোনো উপত্যকাও নয়। রাত 10:30টায় নক্ষত্রের আলোয় গ্রাম ভর্তি লোক, রাত 11টায় খিদিরপুরের দিক থেকে পাঁচখানা 37 নম্বর ছুটে আসছে গোটা খিদিরপুর নিয়ে। রাত 12টায় ডায়মন্ড হারবার রোড চলতে শুরু করলো। 2 মিনিটের মধ্যে ডায়মন্ড হারবার রোড কীর্তিনাশার মতো ছড়িয়ে পড়ল ভারতবর্ষে। কয়েক হাজার মাইল দূরে বেহালার ছেলেটা ব্যাট করছে এখন, শান্ত কিন্তু রাগি, স্থির কিন্তু তেজি, সমাহিত কিন্তু ছটফটে। মা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে। কে বললো কথাটা? আমি। কি আমি? তারাতলায় থাকো? না, আমি রাজারহাটে থাকি, আমি বারাসাতে থাকি, আমি বহরমপুর, আমি বালুরঘাট, আমি কোচবিহার। রাত্রি 12:30, আকাশ থমথমে, ভারতবর্ষের আকাশ চিরকালই থমথমে। জ্যোৎস্নায় ভরে গেছে ভারতবর্ষ, গরিবের ভারত, বড় লোকের ভারত, অভিজাত ভারত, দলিত ভারত। একটা দুরন্ত ছয় মারল ছেলেটা, জ্যোৎস্না পার হয়ে বল গিয়ে পড়ল আসামের জঙ্গলে। সেখানে 3 জন টেরারিস্ট বসে আছে সায়ানাইড খাবে বলে। 3 জনই লাফিয়ে উঠল, আহ মৃত্যু, আর একটা ছয় দেখে যেতে চাই, জীবন কি সুন্দর। কয়েক হাজার মাইল দূরে ব্যাট করছে বেহালার ছেলেটা। জ্যোৎস্না পার হয়ে পার হয়ে এবার বল এসে পড়ল বম্বের ধারাভিতে, এশিয়ার সবচেয়ে বড় বস্তিতে। 3 জন মারামারি করছিল রুটি তরকা নিয়ে, থেমে গেল, গোটা বস্তি হই হই করে উঠল। আবার ছয়, জোয়ারের মতো বেরিয়ে এলো গোটা ছবি, খেতে না পাওয়া জ্যোৎস্নার ঘুমকে দাঁড়ানো ভারতবর্ষ। জ্যোৎস্না পার হয়ে জ্যোৎস্না সরিয়ে বল এসে পড়ল আমেদাবাদে। বল জিজ্ঞেস করলো, তোমরা কাকে পুড়িয়ে মারছো? বল এসে পড়ল শ্রীনগরে। বল জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের, এত বছর ধরে একই ভুল করে চলেছো তোমরা? বিধ্বস্ত ভারতবর্ষ বেরিয়ে এলো একটা ছয় দেখবে বলে। মা দেখো দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছেলেটাকে। কে কে বললো কথাটা? আমি। আমি কে? আমি ধর্ম, আমি অধর্ম, আমি ব্রাহ্মণ, আমি চণ্ডাল, আমি রাস্তা ছাড়বি, আমি ইটভাটায় ইট তুলি, আমি কলেজে পড়ি, আমি জেলখানায়, আমি মাঠে, আমি বস্তিতে, আমি বারোতলায়, কে আসলে কে? আমাকে চিনবে না? আমি ভারতবর্ষ। আর ওই যে জায়গাটা, ট্রাম লাইন চলে গেছে গরিবের ঘর ছুঁয়ে, অনন্ত নক্ষত্রে ঘেরা, ওটাই বেহালা, ওটাই ওর পাড়া। বিদ্যুৎ বেগে আরেকটা বল ছুটে যাচ্ছে বাউন্ডারির বাইরে, গ্যালারি নয়, গোটা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে এত রাতে। বলটা কোথায় গিয়ে পড়ল একটু দেখবে বলে। ধর্ম ভুলে, জাতি ভুলে, দাঙ্গা ভুলে একসঙ্গে। দাদা স্কোরটা কি? দাদা টস জিতে ব্যাটিং নিয়েছে, এ একটু চামড়ি দে তাড়াতাড়ি, এক্ষুনি নামবে আমাদের দাদা। কাকদ্বীপে সেলিম চাচা 410 সুগার আর 180/110 প্রেশার, জানিস আমার পায়ের ব্যথা একটু ভালো থাকে দাদা ভালো খেললে, একটু হাঁটতে পারি, চোখে বেশ ভালো দেখতে পায়, একটু বেঁচে থাকি দাদার ব্যাট দেখব বলে। দাদা স্কোরটা কি? আলিপুরের রিপোর্ট নার্সিং হোমে শুয়ে 7 বছরের দেবলীনা চেঁচেমেচে জুড়ে দিল খবরের কাগজ পড়তে পড়তে, ওর কান্না থামাতে দৌড় দৌড়ি ডাক্তার নার্সদের। নার্স, প্রেশারটা খুব ড্রপ করে যাচ্ছে, ক্যান্সারের পেশেন্ট ব্লাড দেওয়া হচ্ছে, এর মধ্যে এত উত্তেজিত হলো কি করে? ও একটা টিভি বসাতে বলেছিল ডাক্তারবাবু, বলছিল দাদা ব্যাট করছে, ওকে দেখতেই হবে,
ওকে বাঁচতেই হবে। নার্স, একটা টিভির ব্যবস্থা করুন এক্ষুনি 10 মিনিটের মধ্যে। ওর প্রেশারটা খুব ড্রপ করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাদা ব্যাক করছে। নার্স, একটা টিভির ব্যবস্থা করুন, ও বাঁচুক না হয় আর কিছুদিন, আর কিছুদিন বাঁচুক দেবলি না। মনা, স্কোরটা কি? মা, 5 উইকেটে 170। সৌরভ আছে তো? হ্যাঁ মা, আমাকে স্কোরটা বলিস মাঝে মাঝে, আমি দেখবো না, খুব টেনশন হয়। আর্থারাইটিসে বেঁকে যাওয়া দুপা টেনে টেনে মা ছাদে হেঁটে চলেছে 15 মিনিট ধরে। সৌরভ ফেরত আসতে পারলে আমিও পারবো। মা, 4 মারলো, স্কোয়ার কাট করে দাদা 50 করে ফেললো। আচ্ছা আচ্ছা, আজকে 10 মিনিট বেশি হাঁটতে পারবো মনে হয়। মা, 45 ওভারে 220, দাদা 70। মা, দাদা আউট 72 রানে। যা, আর একটু পারলো না সেঞ্চুরিটা হতো, এই ছেলেটা না একটু হাঁটতে দিল না আমায়। কোমরে খুব যন্ত্রণা হচ্ছে আর পাচ্ছি না, একটু বসি এখন। দাদা, স্কোরটা কি? গড়িয়াহাট মোড়ে 100 লোক আনন্দ মেলার সামনে। মাঝবয়সী মানুষটা হাতে মুড়ি চপনি উঁচু হয়ে খেলা দেখছে। 3 উইকেটে 50, দাদা এখনো নামেনি, 6 নম্বরে নামবে তো। আজ আর টিফিনের পর অফিস যাবো না।